হাইলাইটস বেঙ্গল ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং এই বেল সিম্বলে ক্লিক করুন। এই লড়াইটা পশ্চিম বাংলার মানুষের লড়াই ছিল, যারা সন্ত্রাসের ত্রাসদিতা ভুগছিল তারা অপেক্ষা করছিল যে কেউ একজন তাদের প্রতিনিধি হয়ে দাঁড়াক আর তাদের কথাগুলো সোচ্চার করে তুলুক। সবচেয়ে আগে তাদেরকে ভোট পাইয়ে দেওয়ার, নিজের ভোট নিজে দেওয়ার অধিকারটা পাইয়ে দেওয়ার, আজকে আমি মনে করলাম আমি তাদের স্বার্থ তাদের আশীর্বাদ শুভেচ্ছা পেয়েছি। অনেক মানুষ যার বাড়ি নাই ঘর নাই, গরিব মানুষ, চাকরি নাই, ঠিকানা নাই, মাথায় ঠাঁই নাই, তারা নিজের সমর্থন দিয়ে আমাকে জিতিয়েছে, আমি তাদের প্রতি ঋণী। আর এই এলাকার সর্বাঙ্গীন উন্নয়ন করার জন্যে আমার যা যা করার থাকবে আমি নরেন্দ্র মোদীজির হাত ধরে এই এলাকায় সর্বাঙ্গীন উন্নয়ন করাবো। দেখুন, যেদিন ভোট পড়ছিল আপনারা অনেক মিডিয়া বন্ধু আমাকে টেলিফোন করে বলেছিলেন যে অমুক জায়গায় ছাপ্পা পড়ছে, অমুক জায়গায় লুট হচ্ছে। আমি বললাম ক্ষুধার্ত মানুষকে যত লুটার আছে লুটতে দে, 23 তারিখে সার্টিফিকেট কিন্তু আমি নেব, তারা যত ইচ্ছা তত লুটলো আমি কোনো বাধা দিলাম না। সারা পশ্চিম বাংলায় 42টা আসনের মধ্যে একমাত্র আসন যেখানে বুথে ঝগড়া হয়নি, আর যেখানে বেশি সন্ত্রাস কিছু হয়নি, ইলেকশন হওয়ার পর মার্কাট করেছে কিন্তু ডিউরিং ইলেকশন তারা মার্কাট করতে পারেনি। আমি বলেছিলাম যত লুটার আছে লুটে নাও, আমার কাছে অনেক আছে। 23 তারিখ এসে কিন্তু আমি আমার নিজের সার্টিফিকেটটা নিয়ে যাব, কেননা আমি এখানকার প্রতিনিধি হব। তাই হলাম। এটা আমি কোনোদিন কোনো দাবি জানাইনি, কোনোদিন টিকিটের জন্য দাবি জানাইনি, কোনোদিন মন্ত্রিত্বের জন্য দাবি জানাইনি। এটা আমাদের নেতা সর্বোচ্চ নেতৃত্ব, তারা ডিসাইড করে কোন টিমকে দিয়ে কী কাজ করানো যাবে।